নমস্কার, আমি ব্রহ্ম ঠাকুর। যেমনটা আপনারা চেয়েছিলেন, 9F10 এ এবার থেকে আমার গল্প শুনতে পাবেন। তাও আবার এমন সব গল্প যা আগে শোনেননি। আমার সব থেকে বড় ফ্যানেদের কলমে এই ফিকশনগুলো শুনতে মন্ত্র একটাই, চোখ বন্ধ করে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, আর তারপর ঘন্টা মানে বেল বাটনটা, পরের গল্পগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। 9F10.com এ তান্ত্রিক সিরিজের আজকের গল্প, কৌশিকী বলের লেখা ডেভিল সাওয়ার। কমেন্ট করে জানাবেন কিন্তু টিম 9F10 এর কাজ আপনার কেমন লাগলো। ধোঁয়া ওঠা চায়ের সাথে কয়েক পিস ফুলুরি হলে যে কোনো সন্ধ্যার আসরই জমে যায়। আজ তারাশঙ্কর লেনে ব্রহ্ম ঠাকুরের বাড়ি আসার সময় আমি আর ত্রিপাঠী কিনে নিয়ে এসেছি বেশ কিছু ফুলুরি। আজ সকাল থেকেই আকাশের বুকে কালো মেঘ জমেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আকাশের বুক চিরে বৃষ্টি নামবে, এমন আবহাওয়ায় টেবিলে চা ফুলুরি আর ঠোঁটে সিগারেট সহযোগে জমিয়ে আড্ডা দেওয়ার আনন্দই আলাদা। গরম গরম ফুলুরিতে কামড় দিতে দিতে ত্রিপাঠী বলল, তা আজকের পেপারের প্রথম পাতায় একটা খবরের হেডলাইন দেখলে? আমি খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কোন হেডলাইন? ত্রিপাঠী শুরু করল, মেদিনীপুরের এক গ্রামে পরিত্যক্ত একটি পুরাতন বাড়িতে অশরীরী সংকেত, এক কথায় ভূতের হানা। ভূত শুনতেই আমার ভ্রু কুঁচকে গেল। ব্রহ্ম ঠাকুরও ধোঁয়া ওঠা চায়ের কাপ টেবিলে রেখে গম্ভীরভাবে তাকান। তারপর আমি জিজ্ঞেস করলাম, তা ব্যাপারটা কি হলো শেষমেশ? সত্যি ভূত পাওয়া গেল নাকি সেই বাড়িতে? ত্রিপাঠী হেসে বলল, আরে না না, ভূত টুত কিছুই নয়। গ্রামের মানুষ রাত্রেবেলা সেই পরিত্যক্ত বাড়িতে বিভিন্ন রকমের আওয়াজ শুনে ভেবেছিল ভূতের উপদ্রব, কিন্তু পরে পুলিশ গিয়ে ভালো করে ইনভেস্টিগেশন করে দেখে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত কিছু ব্যক্তি সেখানে গা ঢাকা দিয়েছিল। ভেবেছিল পরিত্যক্ত বাড়িতে কেউ খুঁজে পাবে না, এখন তারা সবাই গ্রেপ্তার হয়েছে। মানুষজন অহেতুক ভূতের ভয় পাচ্ছিল। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, সেই আসলে মানুষের এই ভয়কেই জয় করতে হবে, তবেই অনেক কিছু সহজ হয়ে যাবে। আর ভূত তো আসলে অতীত, বর্তমানে তো তার কোনো অস্তিত্বই নেই। ব্রহ্ম ঠাকুর এতক্ষণ সব কিছু চুপচাপ শুনছিল, এইবার আস্তে আস্তে বলে উঠল, তবে ভূত নেই এই কথা আমি মানি না। আমার এত বছরের জ্যোতিষ চর্চার জীবনে আমি বেশ কিছু এমন ঘটনার সম্মুখীন হয়েছি যাতে আমি নিশ্চিত এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন অনেক অলৌকিক শক্তি আছে যা আজও মানুষের অজানা। বাইরে তখনও বিকেলের শেষ আলো অবশিষ্ট, আকাশের বুক চিরে ইতিমধ্যেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। ত্রিপাঠী উৎসাহিত হয়ে বলল, বাইরে বৃষ্টি আর তার সাথে টেবিলে গরম চা আর ফুলুরি, এমন খাসা পরিবেশে একটা ভূতের গল্প হলে মন্দ হয় না। তা ব্রহ্ম ঠাকুর, শুরু করো দেখি একখানা তোমার অলৌকিক ঘটনা। আমিও সঙ্গে সঙ্গে বলে উঠলাম, হ্যাঁ ব্রহ্ম ঠাকুর,
শুরু করো দেখি একখানা গল্প, তাহলে সত্যিই দারুণ হবে। ব্রহ্ম ঠাকুর আরও একটু গম্ভীর হয়ে বসে ফুলুরিতে একটা কামড় দিয়ে বলতে শুরু করল, সে কয়েক বছর আগের কথা। আমার নাম তখন চারিদিকে ভালোই ছড়িয়েছে, অনেক দূর থেকে অনেকে মানুষ আসত আমার কাছে। একদিন এক মধ্যবয়স্ক লোক আমার কাছে এলেন, তার পরনে দামি সিল্কের পাঞ্জাবি আর দুই হাতের আঙুলে সোনার আংটি, গলায় মোটা সোনার চেন, পায়ে চামড়ার ভালো জুতো, দেখেই বোঝা যায় বেশ অবস্থাপন্ন, কিন্তু তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ, মনে হয় অনেক রাত শান্তিতে ঘুমননি। সব কিছু থেকেও তার মনে যেন শান্তি নেই। আমি তার মুখ দেখেই আন্দাজ করতে পেরেছিলাম তার সমস্যার কারণ, তবু চুপ করে রইলাম। সাধারণত আমি সবাইকেই তাদের সমস্যা নিজের মুখে বলারই অবকাশ দিয়ে থাকি। তিনি এসে আমাকে প্রণাম করলেন। আমি বললাম, তা কি সমস্যা? আপনি যে খুব মনোকষ্টে ভুগছেন তা ভালোই আন্দাজ করতে পারছি। সেই ভদ্রলোক বললেন, ঠাকুরমশাই আমার প্রণাম নিন, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমার ছেলেকে আপনি বাঁচান। আমি বুঝতেই পারছিলাম যে তার ঘরে কোনো অশুভ প্রেতের ছায়া আছে, কিন্তু তবু বললাম, কি সমস্যা আপনার ছেলের, খুলে বলুন সব কিছু। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, পকেট থেকে রুমাল বের করে চোখের জল মুছে তিনি বলতে শুরু করলেন, আমার নাম মোহনদীপ শর্মা, আমার আদি বাড়ি দার্জিলিং, কলকাতায় লেদারের বিজনেস, তাই এই শহরে সপরিবারেই থাকি। আমার একমাত্র ছেলে স্বস্তিক, এই 8 বছর বয়স, তাকে নিয়ে সমস্যা। সে দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে, যেন গায়ের সব রক্ত শেষ হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে সে সম্পূর্ণ অন্য গলায় কথা বলছে। আমি অনেক ডাক্তার দেখিয়েও কোনো ফল পাইনি, তাই আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি আমার ছেলেকে বাঁচান। আমি এক নিঃশ্বাসে তার সব কথা শুনে বললাম, এই সমস্যা সমাধানের জন্য আপনার বাড়িতে আমায় যেতে হবে, আপনার ছেলেকে দেখতে হবে, হয়তো আপনার বাড়িতে কিছুদিন থাকতেও হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যত তাড়াতাড়ি পারেন চলুন, আর টাকা পয়সা নিয়ে কিছু ভাববেন না, আপনার যত লাগবে আমি ততই দেব। দুদিন পরেই রাত্রিবেলা আমি যাব বললাম, জায়গাটি বাগবাজারের কাছে। দুদিন পর সঠিক সময়ে মোহনদীপ বাবু গাড়ি পাঠিয়ে দিলেন। নির্দিষ্ট সময়ে তার সুবিশাল বাড়িটির সামনে এসে গাড়ি থামল। চারতলা বাড়িটির সাজসজ্জা দেখলে চোখ জুড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে দুদিকে বাগান পেরিয়ে মাঝের সুন্দর সাজানো রাস্তা দিয়ে যখন ঘরের মধ্যে পা রাখলাম, তখনই আমার সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। কোনো অশুভ আত্মার উপস্থিতি যে এই বাড়ির আনাচে কানাচে উপস্থিত তা ভালোই বুঝতে পারছিলাম। আমার সামনে যে একটা কঠিন কাজ এবং তা আমাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করে এই পরিবারের রক্ষা করতে হবে, তা আমি তখনই বেশ উপলব্ধি করতে পারলাম। ঘরে আসতেই মোহনদীপ বাবু এগিয়ে এসে বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, সবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই।
চারিদিকের দেওয়ালে আধুনিক পেইন্টিং আর দামি দামি আসবাবপত্রে সাজানো সুবিশাল ড্রয়িং রুমটা পেরিয়ে আমরা এগিয়ে চললাম দোতলার ঘরের দিকে। দোতলার ঘরে প্রবেশ করতেই শাড়ি পরিহিতা মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা এসে আমাকে প্রণাম করে বললেন, প্রণাম ঠাকুর মশাই, আমার ছেলেকে এখন শুধু আপনিই ঠিক করতে পারেন, অনেক আশা আপনার কাছে। মোহনদীপ বাবু তার পরিচয় দিয়ে বললেন, ইনি আমার শ্রী রত্না। আমি রত্নার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললাম, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমার আশ্বাস শুনে রত্নার বিষণ্ন মুখে খানিকটা হাসি খেলে গেল। ঠিক তখনই পিছনে পায়ের শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালাম, দেখলাম এক বছর পঞ্চাশের মহিলা সাদা থান বেশ পরিপাটি করে পরা আর গলায় রুদ্রাক্ষের মালা, বেশ ধার্মিক মহিলা দেখেই বোঝা যাচ্ছে। মোহনদীপ বাবু হালকা হেসে বললেন, ইনি আমার দিদি সরলা, অল্প বয়সে জামাইবাবু মারা যাওয়ার পর এখানেই থাকেন। সরলা দেবী আমাকে দেখে কিছুই বললেন না, শুধু একটু চিন্তাশীল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি মোহনদীপ বাবুকে বললাম, চলুন স্বস্তিকের সাথে আমার একবার দেখা করান। ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরতলায় উঠে তিনতলার প্রথমের ঘরটাই স্বস্তিকের ঘর। ঘরের ভিতরে প্রবেশ করতেই এক অশুভ শক্তির উপস্থিতি অনুভব করতে পারলাম। আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। একবার নিজের গুরুদেবের নাম মনে মনে জপ করলাম। মোহনদীপ বাবুর সাথে গিয়ে দাঁড়ালাম স্বস্তিকের সামনে। সেগুন কাঠের বিশাল আকার বিছানায় নির্জীব হয়ে শুয়ে রয়েছে ছোট্ট 8 বছরের স্বস্তিক। চোখ মুখ অসম্ভব ফ্যাকাশে, যেন কেউ তার শরীরের সব রক্ত একটু একটু করে শুষে নিচ্ছে। রোগা দুর্বল শরীরটা আমাকে দেখে কষ্ট করে উঠে বসল। আমি তাকে দেখে অল্প হাসলাম আর তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। স্বস্তিকের মাথায় হাত দিয়েই আমি বুঝে গিয়েছিলাম যে ওর উপর কোনো অশুভ আত্মার ছায়া আছে। তাড়াতাড়ি কিছু একটা না করলে ওর প্রাণ সংশয় হতে পারে। আমি পকেটে থাকা একটা কৌটো থেকে একটু মন্ত্রপুত জল বের করে বারতিনেক ছিটিয়ে দিলাম স্বস্তিকের গায়ে। সাথে সাথে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল স্বস্তিক। তার চোখ অসম্ভব লাল হয়ে উঠেছে। প্রচণ্ড রাগে সে হুঙ্কার দিয়ে উঠল। চোখ মুখে ফুটে উঠেছে হিংস্র অভিব্যক্তি। আমি আবার মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে বলে উঠলাম, বল বল কে তুই, কেন ধরেছিস ওকে? স্বস্তিকের দুই চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোবে, প্রচণ্ড গর্জন করে সে বলে উঠল, আমি ধরিনি, আমাকে পাঠানো হয়েছে। বলেই হঠাৎ স্বস্তিকের সর্বশরীরে অসম্ভব রকমের কম্পন শুরু হতে লাগলো। মোহনদীপ বাবু চিন্তিত হয়ে ডাক্তারবাবুকে ফোন করতে যাবেন এমন সময় আমি তাকে আটকে বললাম, কোনো দরকার নেই, ওর কিছুই হয়নি। প্রেত যখন শরীর ছাড়ে তখন এমন হয়, তবে এই প্রেতের ছায়া ওর উপর থেকে সারা জীবনের জন্য দূর করতে হবে, না হলে ওর অনেক বড় বিপদ হয়ে যাবে। স্বস্তিকের অবস্থা দেখে মোহনদীপ বাবুর দু চোখ জলে ভরে উঠেছে। একসময় স্বস্তিকের কম্পন থেমে গিয়ে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিছানার উপর। আমার ভ্রু কুঁচকে উঠল, মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, পাঠানো হয়েছে। কথাটা দুবার আওড়াতে
নিজের মনে মনেই বলে উঠলাম, প্রেতকে স্বস্তিকের ক্ষতি করতে কেউ পাঠিয়েছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। বুঝতে পারলাম যে ঘটনা ঘটেছে সেটা আসলে বেশ জটিল, কিন্তু এই সব কিছুর পিছনে কার হাত রয়েছে? ঠাকুরমশাই আসুন, খেয়ে নিন। হঠাৎ সরলা দেবীর কথায় আমার চিন্তার ঘোর কাটে। আমি মৃদু হেসে বলি, হ্যাঁ চলুন। শ্বেত পাথরের মেঝেতে গোল ডাইনিং টেবিলে পরিপাটি করে একের পর এক নিরামিষ পদ সাজানো। মোহনদীপ বাবুরা সম্পূর্ণ নিরামিষাশী, আর সরলা দেবী শুধু সেদ্ধ ভাত খেলেন। তিনি নাকি দুবেলায় শুধু সেদ্ধ ভাত খান। উনি যে খুব নিয়মানুবর্তী তা ভালোই উপলব্ধি করতে পারলাম। এতক্ষণে সরলা দেবীকে আমি ভালো করে পর্যবেক্ষণ করলাম। মহিলার চোখে মুখে কিসের যেন একটা অস্থিরতা ফুটে উঠেছে। মোটা কাঁচের চশমার ভিতর দিয়েও তার দুই চোখে কিসের একটা ভয় আমার চোখ এড়াল না। খাবার টেবিলে রত্না খুব ভালো করে পরিবেশন করে অতি যত্ন সহকারে খাওয়ালো সকলকে। অনেকদিন পর কারোর বাড়িতে খুব তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষ করে মোহনদীপবাবুকে বললাম, এখন যতদিন না আপনার ছেলেকে সুস্থ করছি ততদিন আমায় এখানেই থাকতে হবে। মোহনদীপবাবু অল্প হেসে বললেন, নিশ্চয়ই, চলুন গেস্টরুম রেডি করাই আছে, আপনাকে দেখিয়ে দিই। নিচের তলার গেস্টরুমে এসে ঘরের আলো নিভিয়ে দিয়ে ভাবতে লাগলাম, কি করতে পারে এই ব্ল্যাক ম্যাজিক? কার শত্রুতা আছে স্বস্তিকের সঙ্গে? পরদিন সকালেই স্বস্তিকের ঘরে এলাম। সে বিছানায় বসে হাতে একটা কমিক্স বই নিয়ে পড়ছে। বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করার মতো শরীরের সামর্থ্য নেই তার। দেখে খুব মায়া হলো, আহারে এইটুকু ছেলে, তার সাথে কি কারো শত্রুতা হতে পারে? আমি ঘরে ঢুকতেই স্বস্তিক আমার দিকে চোখ তুলে তাকালো। আজ যেন কালকের থেকেও বেশি দুর্বল দেখাচ্ছে, তার চোখ মুখ যেন আরো বেশি ফ্যাকাশে। আমি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলাম, তারপর বললাম, তা স্বস্তিক এখন তুমি কেমন আছো? আমার সারাক্ষণ খুব কষ্ট হয়, আমি কি আর ভালো হব না? আমি হেসে বললাম, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, আবার বন্ধুদের সঙ্গে মাঠে খেলবে তুমি। আমার কথা শুনে স্বস্তিকের চোখ আনন্দে চকচক করে উঠল। সে উৎসাহিত হয়ে বলল, সত্যি সত্যি আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব? হ্যাঁ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হঠাৎই আমার দৃষ্টি গিয়ে পড়ল স্বস্তিকের কাঁধের কাছে, এবং যা দেখলাম তাতে আমি সম্পূর্ণ আশ্চর্য হয়ে গেলাম। তার কাঁধের কাছে দুটো সূক্ষ্ম দাঁতের দাগ, যেন সেই দাঁত দুটো ফুটিয়ে কেউ আস্তে আস্তে শুষে নিচ্ছে তার শরীরের সব রক্ত। আমার চোখ পড়ল স্বস্তিকের সাদা ফ্যাকাশে চোখ মুখে। এবার আমার কাছে সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। যে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে সেই কোনো আত্মা বা সাধারণ কোনো পিশাচকে পাঠায়নি। স্বস্তিকের উপর যার ছায়া আছে সে হল মহাশক্তিশালী রক্ত শোষক পিশাচ।
রক্ত শোষক পিশাচ মূলত তার শিকারের শরীর থেকে সব রক্ত শুষে নিয়ে তাকে হত্যা করে থাকে। তার কবল থেকে কাউকে বাঁচানো এক প্রকার অসম্ভব। কিন্তু আমি মনে মনে শপথ নিলাম, আমি এই অশুভ শক্তির কাছে জিতবই। আমাকে যেভাবেই হোক স্বস্তিককে বাঁচাতেই হবে। আমার সামনে অনেক বড় চ্যালেঞ্জ, যেটা আমাকে নিতেই হবে। মনে মনে গুরুদেবের উদ্দেশ্যে বললাম, হে গুরুদেব, এই কঠিন সময়ে আপনি আমায় আশীর্বাদ করুন। ঠিক সেই সময় মোহনদীপবাবু ঘরে ঢুকলেন, বললেন, চলো ঠাকুর মশাই, জল খাবার রেডি। আমি বললাম, হ্যাঁ এক্ষুনি আসছি। স্বস্তিকের ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিং রুমে যাওয়ার সময় দেখলাম এক 27-28 বছরের ছেলে সিঁড়ি দিয়ে টলতে টলতে উঠছে। তার চোখ মুখ লাল হয়ে আছে, কোনো হুঁশ যেন তার নেই। সারা রাত ধরে মনে হচ্ছে তুমুল নেশা করেছে। সে টলতে টলতে এসে তিনতলায় স্বস্তিকের ঘরের পাশে নিজের ঘরে ঢুকে গেল। আমাদের দিকে একবারও তাকালো না, বা তাকানোর মতো অবস্থাতেও সে নেই। আমি ছেলেটির ব্যাপারে মোহনদীপবাবুকে জিজ্ঞেস করতে যাব, তার আগেই তিনি বললেন, ও আমার দিদির একমাত্র ছেলে, জামাইবাবু মারা যাওয়ার সময় অনেক ছোট ছিল, ওর নাম আরুষ। অনেক আদর যত্ন দিয়েও আরুষ মানুষ হলো না, দিন রাত নেশা করে, কিছু বললে আমার সাথেও ঝগড়া করে। সব কিছু শুনে আমি আর কিছু বললাম না, তবে মনের ভেতর যেন কিসের একটা খটকা লাগছিল। জল খাবার শেষ করে আমি বাগানে গেলাম হাঁটতে। দারুণ সাজানো বাগান, গোলাপ গাছ, ডালিয়া, রজনীগন্ধা, সব রকম ফুলের মেলায় রঙিন হয়ে উঠেছে বাগানটা। কিন্তু যখন তুলসী গাছের দিকে চোখ পড়ল, তখন বেশ অবাক হয়ে গেলাম। তুলসী গাছের সবকটা পাতা শুকনো, ঠিক পুড়ে গেলে যেমন হয় তেমন। বাড়িতে অশুভ শক্তি থাকলে তুলসী গাছের শুকিয়ে যাওয়া যদিও সাধারণ ঘটনা, আমি তুলসী গাছটার সামনে গেলাম এবং তখনই দেখতে পেলাম তুলসী গাছের ঠিক সামনের জায়গার মাটিটা খানিকটা নরম, যেন কদিন আগেই খোঁড়া হয়েছে সেই জায়গাটা। আমি ব্যাপারটা অনেকটা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ঘরে ঢুকতেই দেখলাম মোহনদীপবাবু বড় ড্রয়িং রুমের এপাশ থেকে ওপাশে পায়চারি করছেন। তার স্ত্রী রত্না এসে আমাকে প্রণাম করে বলল, ঠাকুর মশাই, শুনলাম আমার খোকার ওপর অশুভ আত্মার ছায়া পড়েছে, ও কি ঠিক হয়ে যাবে না? কথাটা বলতে বলতেই রত্নার গলা ধরে এলো। আমি তাকে আশ্বস্ত করে বললাম, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাদের ছেলে ব্ল্যাক ম্যাজিকের শিকার, কেউ ইচ্ছাকৃত এক পিশাচকে পাঠিয়েছে ওর ক্ষতি করতে। কথাটা শুনেই রত্নার চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু ওইটুকু ছোট্ট বাচ্চার সাথে এমন কেউ কেন করবে? ওর সাথে কার কি শত্রুতা? শত্রুতা হয়তো স্বস্তিকের সঙ্গে নয়, হতে পারে শত্রুতা আপনাদের সাথে, আর তার প্রতিশোধ নিচ্ছে ওর উপরে। এরকম কাউকে কি সন্দেহ হয় আপনার? মোহনদীপবাবু অনেক ভেবেও কারোর নাম বলতে পারলেন না। আমিও আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর হঠাৎ
বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বেরিয়ে এলাম। দেখলাম বাইরে আরুষ আর মোহনদীপ বাবুর মধ্যে জোর ঝগড়া চলছে। আরুষ বলছে, আমার 5,000 টাকা চাই মামা, এটা তুমি আমায় দিয়ে যাও। মোহনদীপ বাবু রাগত স্বরে বলছেন, তোকে আর 1 পয়সাও দেব না, এত টাকা পয়সা নিয়ে শুধু নেশার পেছনে উড়িয়ে দেওয়া। ছেলেটা অতীব অসভ্য, খুব জোর গলায় কথা বলছে মোহনদীপ বাবুর সঙ্গে। আর সব থেকে অবাক হলাম এই দেখে যে সরলা দেবী নিজের ছেলেকে শাসন করার বদলে উল্টে মোহনদীপ বাবুকে বলছেন, আরে মোহন, দিয়ে দাও না ওকে যা চাইছে। কিন্তু মোহনদীপ বাবু নিজের সিদ্ধান্তে অনড়, তিনি কিছুতেই আরুষকে আর নেশা করার টাকা দেবেন না। আরো 10 মিনিট ঝগড়া তর্ক চলার পর অবশেষে তর্কে হেরে গিয়ে আরুষ রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। সরলা দেবীও বিষণ্ন মুখে নিজের ঘরে চলে এলেন। আমাকে দেখে মোহনদীপ বাবু এগিয়ে এসে বললেন, কিছু মনে করবেন না ঠাকুর মশাই, আসলে ওই ছেলে একদম বিগড়ে গেছে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি এসবে কিছু মনে করিনি। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম, কিন্তু সেই রাতে আমার কিছুতেই ঘুম আসতে চাইছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ নিস্তব্ধ রাত্রে বাইরে কারোর পায়ের শব্দ পেলাম। তখন রাত 3টে মতো হবে, রাত 3টে থেকে 4টে হলো শয়তানের প্রহর বা ডেভিলস আওয়ার। এই সময়টায় সমস্ত নেগেটিভ এনার্জি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আমি বেশ অবাক হলাম, এত রাতে বাইরে কে? তাড়াতাড়ি উঠে দেখতে গেলাম, দেখলাম সদর দরজা খোলা। দরজার কাছে গিয়ে দেখলাম সামনে স্বস্তিক, দুপাশে বাগান পেরিয়ে এগিয়ে চলেছে বড় রাস্তার দিকে। আমিও সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওর পিছু নিলাম। বড় রাস্তায় নেমে আমার থেকে খানিকটা দূরে সামনের দিকে হেঁটে চলেছে স্বস্তিক। চারিদিক জনমানব শূন্য, গাঢ় অন্ধকারে যেন ডুবে গেছে সমগ্র পৃথিবী। শুধু কয়েকটা পেঁচার ডাক কানে আসছে মাঝে মধ্যে, সেটাও কি অস্বাভাবিক ভয়ঙ্কর। এ যেন এক মানুষহীন পৃথিবী, শুধুই যেন শয়তানের আবির্ভাব গোটা জগৎময়। সামনে স্বস্তিক এগিয়ে চলেছে একইভাবে, কিন্তু এ স্বস্তিক যেন অন্য কেউ, কি যেন একটা ঘোরের মধ্যে হাঁটছে সে, যেন সামনে অদৃশ্য কেউ তাকে বশ করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই নিকশ কালো অন্ধকার পথ অতিক্রম করিয়ে। আমি 2-1 বার স্বস্তিকের নাম ধরেও ডাকলাম, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই তাতে, সে যেন ভুলেই গেছে নিজের নাম। প্রায় 10 মিনিট একইভাবে হাঁটার পর স্বস্তিক একটা কবরস্থানের গেটের কাছে দাঁড়াল। সে সামনে যেতেই কবরস্থানের গেট ক্যাঁচ করে শব্দ করে খুলে গেল। আমি একটু দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। স্বস্তিক সেই কবরস্থানের গেট দিয়ে ভেতরে ঢুকে গেল, আর আমিও পিছন পিছন ঢুকলাম সেখানে। কিন্তু কালো নিকশ অন্ধকারে স্বস্তিক যে কোথায় হারিয়ে গেল আর খুঁজেই পাচ্ছিলাম না তাকে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর একসময় সব আশা ছেড়ে এক জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়লাম। হঠাৎ এক জায়গায় এক বিন্দু হালকা আলোর রেখা দেখতে পেলাম। বুকে এক রাশ আশা নিয়ে উঠে দাঁড়ালাম।
সেই আলোর রেখা অনুসরণ করে কাছে এগিয়ে যেতেই দেখলাম এক জায়গায় অজস্র ভূত পিশাচের সমাগম। কি বিভৎস তাদের চেহারা! কারোর চোখ দিয়ে রক্ত ঝরছে, কারোর বা চুল সামনে এলোমেলো আর পোড়া একটা মুখ, কারোর বা শরীরের অর্ধেকটা নেই। যে আলোটা দেখতে পাচ্ছিলাম সেটা সেই প্রেতেদের শরীর থেকেই নিঃসৃত এক প্রকার মৃদু জ্যোতি। কিন্তু আমি আরো অবাক হলাম যখন দেখলাম তাদের মাঝখানে স্বস্তিক বসে আছে। তার চোখ দুটো অসম্ভব রকমের স্থির, যেন নিজের কোনো হুঁশই নেই। ওদের সবার নজর এড়াতে আমি নির্দিষ্ট দূরত্বে একটি গাছের আড়ালে আশ্রয় নিলাম। হঠাৎ দেখলাম সমস্ত পিশাচ একটা দিকে সরে এলো এবং স্বস্তিকের সামনেটা একদম ফাঁকা করে দিল। তারপর যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির হয়ে গেল। কালো অন্ধকার আকাশের বুক চিরে এক বিশাল আকার বাদুর উড়ে এসে বসল স্বস্তিকের সামনে। তারপর আস্তে আস্তে সেই বাদুরটি একটি মানুষের রূপ নিল। রক্তের মতো লাল তার দুই চোখ, অতীব হিংস্র চোখ মুখ, পলকের মধ্যেই সে তার তীক্ষ্ণ ধারালো দুটি দাঁত বের করে হিংস্র বাঘের মতো প্রচণ্ড গর্জন করে ফুটিয়ে দিল স্বস্তিকের ঘাড়ে। কিন্তু স্বস্তিক তবুও একেবারে নির্লিপ্ত, কোনো যন্ত্রণাই যেন তার অনুভব হচ্ছে না। কি এক মায়ার বসে, সে যেন তার অনুভব শক্তি হারিয়েছে। এই দৃশ্য দেখে আমার শরীরের সমস্ত রোম খাড়া হয়ে গেল। ভয়ের একটা ঠান্ডা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল। মনে মনে গুরুদেবের নাম জপ করলাম। কিছুক্ষণ স্বস্তিকের থেকে রক্ত শুষে নিয়ে সেই রক্ত শোষক পিশাচ তাকে ছেড়ে দিল। স্বস্তিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই পিশাচ তার রক্ত মাখা দাঁত বের করে বিভৎস হাসি হাসতে থাকল। আকাশ পাতাল যেন কেঁপে উঠল সেই হাসিতে। তারপর আবার সেই বিশাল আকার বাদুড়ের রূপে ফিরে এলো আর উড়ে গিয়ে মিলিয়ে গেল অন্ধকার আকাশের দিকে। সাথে সাথে আশেপাশে উপস্থিত সকল ভূত পিশাচও অদৃশ্য হয়ে গেল। সেই সাথে স্বস্তিকের জ্ঞানও ফিরে এলো। সে উঠে বসল আস্তে আস্তে, কিন্তু তার চোখ দুটো আগের মতোই এখনো স্থির। কিছুক্ষণ পর সে হাঁটতে শুরু করল আর কবরস্থানের গেট পার করে বাইরে বেরিয়ে এলো। আমি আবারও তাকে নির্দিষ্ট দূরত্ব রেখে অনুসরণ করতে লাগলাম, কিন্তু এখনো যেন সে কোনো ঘোরের মধ্যেই হাঁটছে। তারপর ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে তিনতলায় নিজের ঘরের দিকে এগিয়ে চলল স্বস্তিক। আমি নিজেও নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গলা যেন আটকে আসছে। অস্ফুটে বললাম, রক্ত শোষক পিশাচ, ভ্যাম্পায়ার। ধীরে ধীরে স্বস্তিকের শরীরের সব রক্ত শুষে তাকে মেরে ফেলবে এই পিশাচ। তার আগে এটা খুঁজে বার করতেই হবে যে কে এই পরিবারের এত বড় ক্ষতি করেছে, কে করেছে। পরদিন সকাল হতেই আগে স্বস্তিকের ঘরে গেলাম। আজ তাকে আরো বেশি রুগ্ন আর দুর্বল দেখাচ্ছে। আমি তার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কাল রাতে তোমার সঙ্গে কি হয়েছিল, তোমার কি মনে আছে? স্বস্তিক অবাক হয়ে গেল আমার কথা শুনে। তারপর খানিকটা সময় নিয়ে বলল, আমার সাথে কাল রাতে
কই কিছু হয়নি তো? বুঝতে পারলাম পুরো ঘটনাটাই ঘটেছে স্বস্তিকের বেহুঁশ অবস্থায়। সে বুঝতেই পারছে না প্রতিদিন রাতে তার উপর কত বড় ঝড় বয়ে যাচ্ছে। আমি আর কিছু বললাম না, বেরিয়ে এলাম স্বস্তিকের ঘর থেকে। আমার কপালে চিন্তার রেখা আরো স্পষ্ট হয়ে উঠল। খানিকটা অন্যমনস্ক হয়েই সিঁড়ি দিয়ে নিচের তলায় নেমে এলাম। নিচে মোহনদীপ বাবু আর রত্না দুজনেই উপস্থিত ছিলেন। মোহনদীপ বাবু আমাকে দেখে এগিয়ে এসে হেসে বললেন, কিছু দরকার ঠাকুর মশাই? আপনাকে উদাস লাগছে। আমি একটু গলাটা পরিষ্কার করে বলা শুরু করলাম, কালকে রাতে যে ঘটনার সম্মুখীন আমি হয়েছি বা যা আমি স্বস্তিকের সঙ্গে হতে দেখেছি সেই সব খুলে বললাম। সব শুনে ওরা দুজনেই কান্নায় ভেঙে পড়লেন। রত্না কাঁদতে কাঁদতে মেঝেতে বসে বলল, কে জানে কে জানে কার সাথে আমাদের কিসের শত্রুতা, আমাদের ছেলেটারে কি হলো? মোহনদীপ বাবু চোখে জল নিয়ে বললেন, ও এইভাবে রোজ রাতে চলে যায় আর আমাদের চোখেই পড়েনি। আসলে গেটের যে চৌকিদার ছিল তাকে তাকে হাড় চুরির জন্য চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার পর আর বিশ্বস্ত কাউকে এখনো পাইনি। যদি রামলাল আজ থাকতো তবে আর এরকম হতো না, ও স্বস্তিককে আটকে দিত ঠিক। আমি খানিকটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, হাড় চুরি করেছিল? কার হাড় চুরি করেছিল? মোহনদীপ বাবু বললেন, ও দিদির হাড়, ওর ঘর থেকে পাওয়া গেছিল পরে। দিদির খুব সন্দেহ ছিল ওর ওপর, আর পরে সেটাই সত্যি হলো। তবে গরিব মানুষ বলে আর থানা পুলিশ করিনি, শুধু কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। সরলা দেবী কি করে প্রথম থেকেই সন্দেহ করলেন রামলালের উপর? মানে ওনার কেন এরকম মনে হলো? তা জানা নেই, তবে দিদি কিন্তু প্রথম থেকেই রামলালের নাম বলছিল, আর পরে ওটাই সত্যি হলো। আমার কপালে চিন্তার রেখাগুলো আরো স্পষ্ট হলো। আমি ওদের বললাম, আজ রাতে আমাদের সকলকে জেগে থাকতে হবে, স্বস্তিকের উপর সম্পূর্ণ নজর রাখতে হবে। আজ রাত্রে ওকে কোথাও যেতে দেওয়া যাবে না, আমাদের আটকাতে হবে ওকে। স্বস্তিকের বাবা মা দুজনেই আমার কথায় সম্মতি জানালেন। আমরা সকলেই রাত হওয়ার প্রতীক্ষা করতে লাগলাম। রাতে খাওয়া দাওয়ার পর রত্না স্বস্তিককে তার নিজের ঘরে ঘুম পাড়িয়ে দিল। তারপর আমি, স্বস্তিকের বাবা মা এবং সরলা দেবী সকলে মিলে স্বস্তিকের ঘরে বসে অপেক্ষা করতে লাগলাম ঠিক 3টে বাজার। দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 2:30 ছাড়ালো। তার সাথে সাথে আমাদের সকলের হৃদয়ের গতিবেগও বাড়তে লাগলো। একটা চাপা উত্তেজনা কেবলই মনের মধ্যে কাজ করতে থাকলো। স্বস্তিক ঘুমোচ্ছে নিশ্চিন্তে, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 3টে বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। আমি সারা ঘর পায়চারি করতে লাগলাম। মোহনদীপ বাবু আর রত্না ঘুমন্ত স্বস্তিকের মাথার কাছে বসে এবং সরলা দেবী তার পায়ের কাছে বসে রয়েছেন। আরুষ গেছে কোনো বন্ধুর বাড়ি। জানি না কেন সরলা দেবীর চোখ মুখে এক অদ্ভুত উদ্বিগ্নতা লক্ষ্য করছি। আবারও দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা ঠিক 3টে ছুঁয়েছে, অর্থাৎ ডেভিলস আওয়ার শুরু হয়েছে। ভূত পিশাচদের সবচেয়ে শক্তিশালী হওয়ার প্রহর শুরু হয়েছে। হঠাৎ ঘুমন্ত স্বস্তিকের চোখ খুলে গেল। এক ঝটকায় সে খাটের উপর উঠে বসল। তারপর আবারও তার চোখ সেই আগের দিনের মতো স্থির হয়ে উঠেছে, যেন আবার কোনো ঘড়ির মধ্যে চলে গেছে। আমি তাড়াতাড়ি গিয়ে আগে দরজাটা বন্ধ করলাম।
স্বস্তিক খাট থেকে নামার উপক্রম করতে যাবে ঠিক তখনই মোহনদীপ বাবু তাকে জাপটে ধরলেন, কিন্তু স্বস্তিক এক ঝটকায় তাকে ছাড়িয়ে দেয়। আমি সাথে সাথে ছুটে গিয়ে তাকে দুহাত দিয়ে ধরি, কিন্তু কি বিভৎস শক্তি এইটুকু বাচ্চা ছেলের গায়ে! আমার তাকে ধরে রাখতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। মোহনদীপ বাবু আর রত্নাও গিয়ে সে স্বস্তিককে জোর করে চেপে ধরেন, আর সরলা দেবী ঘরের এক কোণে জুবুথুপু করে দাঁড়িয়ে আছেন। কিন্তু কি অসুরের মতো শক্তি তার গায়ে! আমাদের তিনজনের তাকে ধরে রাখতে রীতিমতো শ্বাস উঠে যাচ্ছে, তাকে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। হঠাৎ স্বস্তিক বিভৎস হুঙ্কার দিয়ে বলে উঠল, ছাড় আমাকে, যেতে দে, না হলে তোরা সবাই মরবে। দেখলাম স্বস্তিকের গলার আওয়াজ পাল্টে গেছে, খুব ভারী একটা পুরুষালী কণ্ঠে এসে বলছে। সেই কণ্ঠ এতটাই ভয়ানক যে কারোর রক্ত হিম হয়ে যাবে। স্বস্তিকের চোখ মুখ অসম্ভব লাল হয়ে উঠেছে, দু চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। নিজেদের একমাত্র ছেলের এমন রূপ দেখে মোহনদীপ বাবু আর রত্নারও ভয়ে চোখ বড় বড় হয়ে উঠেছে। আমি বুঝতে পারলাম যে স্বস্তিকের শরীরে কোনো অশুভ আত্মা প্রবেশ করেছে। সেই ভয়ঙ্কর কণ্ঠ আবার বলে উঠল, ছাড় আমাকে, ছেড়ে দে, এই ছেলে যে তার শিকার, তার কাছে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, ছাড়। বলি বিভৎস অট্টহাসি হেসে উঠল সে। আমি বুঝতে পারলাম যে সেই রক্ত শোষক পিশাচ শুধু একা নয়, তার সাথে আরও ভূত প্রেত আছে যারা প্রতি রাতে স্বস্তিককে বশ করে নিয়ে যায় সেই মহাশক্তিশালী রক্ত পিপাসুর তৃষ্ণা মেটাতে। ক্রমশ স্বস্তিককে ধরে রাখা অসম্ভব হয়ে উঠল। আমি বললাম, যাই হয়ে যাক না কেন, ওকে ছাড়া যাবে না, ওকে এক্ষুনি বেঁধে ফেলতে হবে আমাদের, নয়তো ওকে ধরে রাখাই অসম্ভব হবে। তারপর ঘরের কোনায় ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা সরলা দেবীর উদ্দেশ্যে বললাম, একটা দড়ি এনে দিন, ওকে বাঁধতে হবে। সরলা দেবী কাঁপা কাঁপা হাতে একটা দড়ি এনে দিল। আমরা স্বস্তিককে টেনে হিঁচড়ে বিছানার সাথে বাঁধার চেষ্টা করতে লাগলাম। তার গায়ের অসম্ভব শক্তির সাথে আমরা তিনজনেও পেরে উঠছিলাম না। প্রচণ্ড গর্জন করছিল স্বস্তিক, সেই ভয়ঙ্কর গর্জন শুনলে শরীর ঠান্ডা হয়ে আসে। আমরা তিনজন মিলে কোনো মতে তাকে বাঁধতে সক্ষম হলাম, কিন্তু সেই মোটা দড়ির বাঁধনও যেন ছিঁড়ে ফেলবে সে, এমনই তার শক্তি। তার চোখ মুখ আরও বিকৃত হয়ে উঠেছে, সাথে সাথে বিভৎস চিৎকার করে আবারও বলে উঠল, ছাড় আমাকে, আমার দেরি হয়ে যাচ্ছে, নইলে তোরা সবাই মরবে। ছেলের অবস্থা দেখে রত্না ডুকরে কেঁদে উঠল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ও সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 4:00 আর 10 মিনিট বাকি। এই সময় স্বস্তিকের গর্জন আরো দ্বিগুণ হয়ে বেড়ে গেল, সে চিৎকার করে কেঁদে উঠল। একটা এমন সময় ঘড়িতে ঠিক 4:00, ডেভিলস আওয়ার এবার শেষ। ঠিক সেই সময় হঠাৎই ঘরের মধ্যে দিয়ে একটা দমকা বাতাস বয়ে গেল, ঘরের সমস্ত জিনিস সেই হাওয়ায় উলটপালট হয়ে গেল, ঘরের লাইটও দুবার তপতপ করে আবার জ্বলে উঠল। মনে হলো যেন ঘরের মধ্যে দিয়ে একটা প্রবল ঝড় বয়ে গেল। তারপরই স্বস্তিক শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আমি আর মোহনদীপ বাবু ওর হাতের পায়ের বাঁধন খুলে দিলাম। রত্না পরম স্নেহে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আমি আমার ঘরে চলে এলাম, আর ঘুম হলো না। বাকি কিছুটা সময় আরাম কেদারায় বসেই কাটিয়ে দিলাম। সকাল 7:00 মোহনদীপ বাবুকে বললাম,
একটা কোদাল হবে? মহনদীপবাবু খানিকটা অবাক হয়ে গেলেন। তারপর স্টোর রুম থেকে একটা কোদাল এনে আমার হাতে দিলেন। আমি আর সময় নষ্ট না করে কোদালটা নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম বাগানে। সেই শুকিয়ে যাওয়া তুলসী গাছের সামনে গিয়ে দাঁড়ালাম। তার সামনে নরম মাটিতে কোদালটা দিয়ে কোপ মারা শুরু করলাম। কয়েকটা কোপ দিতেই সেখান থেকে বেরিয়ে এলো একটা লাল কাপড়ে মোড়ানো একটা কাটা নখ, চুল, মাছের কাঁটা আর একটা সিঁদুর মাখানো লেবু। বুঝলাম এইভাবেই এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে স্বস্তিকের ওপর। কিন্তু এই জিনিসগুলো এখন তুলে দিয়েও কোনো লাভ নেই। রক্ত শোষক পিশাচ যখন একবার রক্তের স্বাদ পেয়েছে তখন সে শিকারকে হত্যা না করে ছাড়বে না। স্বস্তিকের সামনে এখন ঘোর বিপদ। আমি মনে মনে গুরুদেবকে স্মরণ করে বললাম, এই গুরুদেব আমাকে আশীর্বাদ করো। আমার গুরুদেবের কণ্ঠ প্রতিধ্বনি হয়ে আমার কানে এলো, আমার আশীর্বাদ তোমার সঙ্গেই আছে, তুমি ঠিক জয়ী হবে। অপশক্তির হার একদিন না একদিন অনিবার্য। এবার যেন মনে অনেকটা বল পেলাম, আর কোনো বিপদকেই বিপদ বলে মনে হচ্ছিল না। হাতে ধরা লাল পুঁটলিটা নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম গঙ্গায় বিসর্জন দিতে। এখান থেকে কিছুটা হাঁটলেই সামনে গঙ্গা। আমি হেঁটে যাচ্ছি আর সকালের ফাঁকা রাস্তাতেও মনে হচ্ছে অজস্র প্রেত আত্মা আমার পিছনে পিছনে চলছে। একসাথে অনেকের গোঙানির শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো। আমি শুধু গুরুদেবের নাম স্মরণ করে সামনে এগিয়ে চললাম, পেছন ফিরে আর তাকালাম না। প্রেতাত্মাদের দিকে পেছন ঘুরে তাকালেই তারা শরীর কবজা করার সুযোগ পেয়ে যায়। জোর পায়ে সামনের দিকে এগিয়ে চললাম আর পিছন পিছন অনেকগুলো পায়ের শব্দ আমায় অনুসরণ করতে লাগলো। একদম গঙ্গার ঘাটে এসে থামলাম। সকালবেলার গঙ্গার ঘাটের অপরূপ সৌন্দর্য দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বেশ প্রাণ খুলে নিঃশ্বাস নিলাম অনেকদিন পর। তারপর হাতের লাল কাপড়টা ছুঁড়ে ফেলে দিলাম মা গঙ্গার বুকে। তারপর দু হাত দিয়ে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করলাম। পিছন ফিরে বাড়ির পথে রওনা দিলাম। আর কোনো পায়ের শব্দ শুনতে পেলাম না। বুঝলাম সেই আত্মারা আমার পিছন ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি পথ হেঁটে বাড়ি এলাম। সকালের স্নিগ্ধ আলোয় দুদিকের বাগানটা দারুণ সুন্দর লাগছিল। মনে পড়ল কোদালটা বাগানেই ফেলে এসেছি। বাগানে গিয়ে সেই শুকিয়ে ওঠা তুলসী গাছের সামনে থেকে কোদালটা তুলে নিলাম। দরজা পেরিয়ে ঘরে ঢুকে কাউকে দেখতে পেলাম না। স্টোর রুমটা নিচেই ছিল, তাই নিজেই কোদালটা রাখতে চলে এলাম। কোদালটা রাখতে গিয়ে দেখলাম স্টোর রুমটা বেশ বড়। কোদালটা রেখে স্টোর রুমে একটু ঘুরে দেখতে লাগলাম কত রকমের পুরনো জিনিসপত্র সেখানে। মোহনদীপবাবুদের পুরনো এক অ্যালবাম চোখে পড়ল, সেটারও প্রত্যেকটা ছবি দেখে রেখে দিলাম। স্বস্তিককে অনেকটাই মোহনদীপবাবুর ছোটবেলার মতোই দেখতে, ছিমছাম চেহারা আর ফর্সা টুকটুকে গায়ের রং। অ্যালবামটা দেখা হয়ে গেলে আবার জায়গা মতো রেখে দিলাম। স্টোর রুমের একেবারে শেষের একটা তাকের কাছে এসে দেখতে পেলাম একটা লাল কাপড়ে মোড়ানো কিছু রাখা আছে। আমি কৌতূহলী হয়ে সেটা খুলতেই আমার চোখে যা পড়ল তাতে আমার দুই চক্ষু বিস্ফারিত হয়ে গেল। সেখানে রাখা কালো কভারের একটা ব্ল্যাক ম্যাজিকের বই, একটা ছুঁচ, একটা কালো কুচকুচে পুতুল। এই তবে কালো জাদুর সরঞ্জাম। আমি সেই বইটা উল্টে পাল্টে দেখতেই তার ভেতর দিয়ে একটা রুদ্রাক্ষ পড়ল। হয়তো রুদ্রাক্ষের মালা থেকে একটা খুলে গেছে কোনোভাবে। মনে পড়ল যে রুদ্রাক্ষের মালা আমি এই বাড়িতে একজনের গলাতেই দেখেছি। আমার আর বুঝতে বাকি রইল না যে এই সব কিছুর পিছনে কার হাত।
আমি সেই লাল রঙের কাপড়ে সব জিনিসগুলো মুড়িয়ে তাড়াতাড়ি স্টোর রুম থেকে বেরিয়ে উপরের ঘরে গেলাম। সেখানে তখন সরলা দেবী সহ মোহনদীপ বাবু আর রত্না উপস্থিত ছিল। আমার হাতে সেই লাল কাপড়টা দেখেই সরলা দেবীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আমি কাছে গিয়ে দৃঢ় কণ্ঠে বললাম, আমি বুঝে গেছি যে এইসব কিছুর পেছনে কার হাত। মোহনদীপ বাবু এক রাশ কৌতূহল নিয়ে বলল, কার হাত আছে ঠাকুর মশাই, বলুন। আমি সরলা দেবীর দিকে তাকিয়ে বলি, তিনি আর কেউ না, তিনি হলেন সরলা দেবী, স্বস্তিকের পিসি। সরলা দেবীর নাম শুনে রত্না আর মোহনদীপ বাবু দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে যান। মোহনদীপ বাবু বলেন, না না, আপনার কথা ভুল হচ্ছে ঠাকুর মশাই, দিদি এরকম করতেই পারে না। এই সব কিছু উনিই করেছেন, অন্য কেউ নয়, বলে আমি সেই কালা জাদুর সরঞ্জাম আর তার মধ্যে পাওয়া রুদ্রাক্ষটা সবাইকে দেখালাম। তারপর বললাম, এই বাড়িতে আর কেউ নিশ্চয়ই রুদ্রাক্ষের মালা পরেন না, কে? সরলা দেবী। এবার নিজের মুখে এইসব স্বীকার করুন। ইতিমধ্যে সরলা দেবী দরদর করে ঘামতে শুরু করেছেন। আমি আরো একবার থমকে বললাম, স্বীকার করুন আপনি সবটা এবার নিজের মুখে। সরলা দেবী এবার মেঝেতে বসে টুকরে কেঁদে উঠে বললেন, হ্যাঁ, এই সব কিছুই আমি করেছি। রামলালকেও আমি মিথ্যে ফাঁসিয়েছিলাম যাতে গেটে চৌকিদার না থাকে আর স্বস্তিক প্রতি রাতে বেরিয়ে সেই কবরস্থানে যেতে পারে, আর সেই শয়তান আস্তে আস্তে ওকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সরলা দেবীর মুখ থেকে সব সত্যি কথা শুনে মোহনদীপ বাবু আর তার স্ত্রী দুজনের চোখ জলে ভরে ওঠে। মোহনদীপ বাবু আর একটু সময় নিয়ে জিজ্ঞেস করেন, কেন দিদি, এত বড় শত্রুতা কেন করলে আমাদের সাথে? সরলা দেবী চেঁচিয়ে বলে ওঠে, আমার আরুষের জন্য, স্বস্তিক না থাকলে সব সম্পত্তি আরুষ পাবে, তাই আমি তন্ত্রবিদ্যা শিখি আর এই সব আমি করি। কিছুক্ষণ থেমে এবার কিছুটা নরম হয়ে সরলা দেবী আবার বলেন, আমার খুব ভুল হয়ে গেছে, আমি লোভে পড়ে গেছিলাম, আমি চাই না আর স্বস্তিকের ক্ষতি হোক, কিন্তু ওই শয়তান রক্ত লোভী, ওকে এবার আমিও আটকাতে পারবো না। তারপর তিনি আরো জোরে কাঁদতে কাঁদতে আমার সামনে দুই হাত জড়ো করে মিনতি করে বললেন, ঠাকুরমশাই, কিছু করে ওই শয়তানকে আপনি আটকান, আমাদের স্বস্তিকে প্রাণ বাঁচান, আমি আমার ভুল বুঝেছি ঠাকুরমশাই। আমি মনে মনে সংকল্প করলাম, যেভাবেই হোক স্বস্তিককে বাঁচাতেই হবে, সেই পিশাচকে হারাতেই হবে। এবার স্বস্তিককে তিনতলার ঘরে দেখতে গেলাম। জীর্ণ আর সাদা ফ্যাকাশে শরীরটা বিছানায় এলিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। তার মুখটা খুব মায়া জড়ানো, নিজের রক্তের সম্পর্কের পিসি এমন জঘন্য কাজ করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসী হতে চায় না। অবশ্য আজকালকার দিনে এটা অস্বাভাবিক কিছু নয়। আজকাল তো প্রায়ই শুনি যে বাবা মা সন্তানকে খুন করেছে, আবার সন্তান বাবা মাকে খুন করেছে। সত্যি একেবারে পাপে পরিপূর্ণ এই পৃথিবী, মানুষের হিংসা লোভ বিদ্বেষই মানুষকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ এই সত্যটাই ভুলে যাচ্ছে যে মানুষ তো আসলে মানুষেরই জন্য। স্বস্তিকের ঘর থেকে নিজের গেস্টরুমে আসার পথে এই বাড়ির পরিচারিকা ইমলিকে বলে দিলাম আমার ঘরে এক কাপ চা পাঠাতে। কাপের চা শেষ করে আরাম কেদারায় আয়েশ করে বসে একটা সিগারেটের সুখ টান দিতে দিতে ভাবতে লাগলাম সব কিছু। আমি স্বস্তিককে একটা মাদুলি দিই, যেটা কিনা তাকে বিপদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করবে, আর যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান বেরোয় ততদিন পর্যন্ত স্বস্তিককে সেই ডেভিলস আওয়ার্স অর্থাৎ রাত 3টে থেকে ভোর 4টে পর্যন্ত
খেয়াল রাখা হয়। যদিও আমার দেওয়া মাদুলির কারণে তার শরীরে কোনো অশুভ আত্মা প্রবেশ করতে পারবে না, তবুও এখন খুব সাবধানে থাকতে হবে। সেই রক্ত শোষক পিশাচ নিজের শিকারকে না পেয়ে আরো বেশি হিংস্র হয়ে উঠেছে, আর তার হাত থেকে যেভাবেই হোক স্বস্তিককে রক্ষা করতেই হবে। এর মধ্যে আমি অনেক পুঁথি পড়া শুরু করলাম এই রক্ত শোষক পিশাচ সম্বন্ধে। কিভাবে এর বিনাশ সম্ভব সেই পথ আমি সারাক্ষণ খুঁজতে লাগলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হলাম। সব জায়গাতে এটাই লেখা যে একবার এই জাতীয় পিশাচ রক্তের স্বাদ পেলে সে তার শিকারের শরীরের সমস্ত রক্ত পান না করে কিছুতেই ছাড়ে না। এক কথায় বলতে গেলে এই মহাশক্তিশালী পিশাচকে আটকানোর এক প্রকার অসম্ভব। কিন্তু আমিও হার মানার পাত্র নই, কোনো না কোনো উপায় নিশ্চয়ই থাকবে এই পিশাচকে মোকাবিলা করার। আমি আরো বেশি পুঁথি পড়তে থাকি। স্বস্তিকের মায়া জড়ানো মুখটা যতবার দেখি ততবারই আমি মনে মনে শপথ নিই ওকে বাঁচানোর। আমি খাওয়া দাওয়া ভুলে সারাক্ষণ একটার পর একটা পুঁথি ঘাঁটতে থাকি। সারাক্ষণ ধরে খালি গুরুদেবের আশীর্বাদ বাণী মনে আসে, এই কঠিন সময়কে জয় করতে হবেই আমাকে। অবশেষে একদিন একটা পুঁথিতে সেই পিশাচকে হারানোর একটা উপায় পেলাম। আসছে অমাবস্যার রাতে মহাযজ্ঞ করতে হবে, আহ্বান করতে হবে সেই মহাশক্তিশালী রক্ত শোষক পিশাচকে, এবং সেই পবিত্র অগ্নি দিয়েই সেই পিশাচের বিনাশ সম্ভব। তবে এটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কারোর প্রাণ যেতে পারে। ঝুঁকি যাই হোক না কেন, আমাকে এই কঠিন কাজটা করতেই হবে। দেখতে দেখতে অমাবস্যার দিনটা চলে এলো। সকালেই মোহনদীপ বাবুকে বলে দিলাম একটি পাঁঠা কিনে রাখতে। ক্ষুধার্ত পিশাচকে তার খাদ্য দিয়েই আহ্বান করতে হবে। আমি সমস্ত দিন ধরে যজ্ঞের আয়োজন করলাম। বাড়ির সকলের সুরক্ষার জন্য সকলকেই একটি করে মাদুলি দিলাম। সরলা দেবী, আরুষ, মোহনদীপ বাবু, রত্নাকে, স্বস্তিককে আগেই তার সুরক্ষার্থে একটা মাদুলি দেওয়াই ছিল। আমি একটা পাত্রে মন্ত্রপুত সিঁদুর রাখলাম ও আরেকটি পাত্রে মন্ত্রপুত ছাই, সাথে একটি মশালের লাঠি তৈরি করলাম। আজকে রাতের জন্য সম্পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে রাখলাম, যাই বিপদ আসুক ভয় পেলে চলবে না কোনোভাবেই। দেখতে দেখতে রাত গভীর হলো। অমাবস্যায় চারিদিক নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে। পুরো পৃথিবীটাই যেন গভীর অন্ধকারে ডুবে গেছে। ঠিক রাত 12টার পর যজ্ঞ আরম্ভ হবে। বাগানেই এক জায়গায় যজ্ঞের জন্য জায়গা করা হয়েছে। তার পেছন দিকটায় একটা গাছেই পিশাচের খাবার হিসেবে কালো রঙের পাঁঠাটাকে বেঁধে রাখা হয়েছে। বাড়ির সকলকেই যজ্ঞের সময় উপস্থিত থাকতে হবে। যজ্ঞের বেদির সামনে মন্ত্রপুত সিঁদুর দিয়ে একটা গোল সুরক্ষা রেখা টানলাম। পরিবারের সকলকে বলে দিলাম কেউ যেন এই সুরক্ষা রেখার বাইরে না যায়। ঘড়ির কাঁটায় 12টা বাজার পরে সেই মহাযজ্ঞ শুরু করলাম। মোহনদীপবাবুরা সকলে সেই গোল সুরক্ষা রেখার ভেতরে বসেছে। চারিদিকে এক রাশ অন্ধকারের মধ্যে যজ্ঞের পবিত্র অগ্নির শিখাই যেন পৃথিবীর একমাত্র আলোর উৎস। এরপর আমি চোখ বুজে আহ্বান জানালাম সেই মহাশক্তিশালী পিশাচকে। কিছুক্ষণ পর পিছনের গাছটার কাছ থেকে একটা ক্ষীণ শব্দ কানে এলো। কেউ যেন পরম তৃপ্তিতে কিছু খাচ্ছে। পেছন ফিরে তাকিয়ে দেখলাম গাছের সাথে বাঁধা পাঁঠাটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তার ঘাড়ের কাছে মুখ নিয়ে এক সম্পূর্ণ কালো পোশাক পরা কেউ তার তীক্ষ্ণ ধারালো দাঁত দুটি দিয়ে পরম তৃপ্তিতে শুষে নিচ্ছে পাঁঠাটির শরীরের সমস্ত রক্ত।
এই দৃশ্য দেখে বাকি সকলে খুব ভয় পেয়ে গেল, বিশেষ করে সস্তিক। আমি হাত দেখিয়ে তাকে কোনো শব্দ করতে বারণ করলাম। আর কিছুক্ষণ পর এই পিশাচ আমাদের দিকে মুখ তুলল। কি ভয়ঙ্কর তার মুখ! মুখটা অস্বাভাবিক সাদা, চোখ দুটো জ্বলন্ত, দুপাশে লম্বা ধারালো দাঁত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মাটির উপর উপর হয়ে বসে আছে সে। কি ভয়ঙ্কর চাউনি তার! দেখলে যে কারোর রক্ত হিম হয়ে যাবে। সে মাটির উপর উপর হয়ে অনেকটা মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। সকলে ভয়ে কাঠ হয়ে গেল। স্বস্তিক প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠল। সেই পিশাচ মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে একেবারে এসে পড়ল আমাদের সামনে। তারপর কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ফ্যাসফ্যাসে গলায় বলল, ওটা আমার শিকার, আমি নিয়ে যাব, তোরা কেউ আটকাতে পারবি না। কি হার হিম করা তার হাসি! শুনলে গায়ের রক্ত জল হয়ে যায়। এবার সেই লোলুপ দৃষ্টিতে স্বস্তিকের দিকে তাকিয়ে দু একবার ক্ষুধার্ত পশুর মতো জিভ চাটল। স্বস্তিক ভয়ে মায়ের কোলে মাথা গুঁজে দিল। সেই শয়তান সুরক্ষা রেখার ভেতরে তার লম্বা হাত বাড়ায় স্বস্তিককে নেওয়ার জন্য। কিন্তু যেই না হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকানি লাগে তার হাতে, আর সেই পিশাচ যন্ত্রণায় হাত সরিয়ে নেয়। এবার সে রাগে পুষতে থাকে আর নিজের সব শক্তি এক জায়গায় করে আবার হাত বাড়ায়। কিন্তু আবারও সেই একই ঘটনা ঘটে, আবারও সে যন্ত্রণায় পিছিয়ে আসে। কিন্তু এবার প্রচণ্ড রাগে সে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমার শিকারকে খেতে দিবি না, খেতে দিবি না তোরা আমায়, তোদের এত সাহস, সবাইকে শেষ করে দেব আমি, শেষ করে দেব। অত্যধিক রাগে প্রচণ্ড গর্জন করতে থাকে সে। সেই গর্জন এতটাই তীব্র আর ভয়ানক যে কারো হৃৎপিণ্ডের গতি থামিয়ে দিতে পারে। সেই শয়তানের গর্জনের তীব্রতায় যেন বাগানের সব গাছে ঝড় বয়ে গেল। পায়ের তলার মাটি দু একবার কেঁপে উঠল। আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি তার দিকে ছিটিয়ে দিলাম মন্ত্রপুত ছাই। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় প্রবল আর্তনাদ করে উঠল সেই শক্তিশালী পিশাচ। আরও একবার ছুঁড়ে মারতে সে আবারও অতীব যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। কি বিভৎস সেই আর্তনাদ! আকাশ বাতাস যেন বারে বারে কেঁপে উঠতে লাগল। আস্তে আস্তে পুরো ছাইটাই ছুঁড়ে দিলাম তার দিকে। সেই শয়তান তীব্র যন্ত্রণায় লুটিয়ে পড়ল মাটিতে। তার যেন আর কোনো শক্তি নেই। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। রাতের প্রায় শেষের দিক। আমি আর দেরি না করে মশালি যজ্ঞের পবিত্র অগ্নি ধরালাম। নিকষ কালো অন্ধকার রাত্রি, অগ্নিশিখার আলোয় মায়াবী হয়ে উঠছে সেই অগ্নি। অবশেষে করবে অন্ধকারের দূতের বিনাশ। মশালটা গায়ে লাগতেই সেই রক্ত শোষক পিশাচের সর্প শরীর দাউ দাউ করে চলে উঠল। সে প্রচণ্ড যন্ত্রণায় প্রবল চিৎকার করতে লাগল। কিন্তু শেষমেশ অপশক্তিকে যে একদিন না একদিন হারতেই হয়। তার সমস্ত চিৎকার এবং আর্তনাদ একসময় ক্ষীণ হতে লাগল। সেই মহাশক্তিশালী পিশাচ একসময় সম্পূর্ণরূপে ছাইয়ে পরিণত হল এবং তারপর কালো অন্ধকার আকাশের বুকে মিলিয়ে গেল। মোহনদীপ বাবুদের সকলের মুখে হাসি ফুটল। সরলা দেবীও নিজের ভুল বুঝতে পেরে স্বস্তিককে বুকে জড়িয়ে আদর করছেন। সাথে সাথে আমারও আজ খুব আনন্দের দিন। অবশেষে আমি এই কঠিন লড়াইয়ে জয়ী হতে পেরেছি। মনে মনে আমার গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম।
সাহস আর ইচ্ছে থাকলে একদিন কালো অন্ধকার রাত্রি ভেদ করে নতুন ভোর আসবেই। সেই দিনটা ওই বাড়িতেই থেকে জমিয়ে খাওয়া দাওয়া করি, তারপর নিজের ব্যাগ গুছিয়ে নি। যাওয়ার সময় পরিবারের সকলে আমার পা ছুঁয়ে প্রণাম করে আর মোহনদীপ বাবু চোখে জল নিয়ে বললেন, আপনি আমাদের বড় উপকার করলেন ঠাকুর মশাই, আবার আসবেন এই বাড়ি। আমি হেসে বললাম, হ্যাঁ নিশ্চয়ই, খুব শীঘ্রই ঘুরে যাব আবার। স্বস্তিককে আদর করে বললাম, এবার খুব তাড়াতাড়ি মাঠে খেলতে যাবে বন্ধুদের সাথে। সে আমার কথা শুনে এক গাল মিষ্টি হাসি দিল। সেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কি মনে হলো একবার বাগানটায় ঘুরে আসি। চারিদিকে কত রঙিন ফুলের মেলা, মন জুড়িয়ে যায় দেখলে। হঠাৎ শুকিয়ে যাওয়া তুলসী গাছের সামনে এসে দাঁড়াতেই আমি অবাক হয়ে গেলাম। সেখানে একটা নতুন কুচি সবুজ পাতা বেরিয়েছে। অজান্তেই আমার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আমি জিতেছি অবশেষে। আমি সেই বাড়ি থেকে চলে আসার কয়েক মাস পর মোহনদীপ বাবু স্বস্তিককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। স্বস্তিক এখন সম্পূর্ণ সুস্থ এবং তাদের জীবন যে এখন পুরোপুরি মসৃণ সেই খবর দিতেই তারা এসেছিলেন। মোহনদীপ বাবু আমাকে আমার কাজের পারিশ্রমিক দিতেও কোনো রকম কার্পণ্য করেননি, কিন্তু তার থেকেও স্বস্তিক যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সেটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। পুরো ঘটনাটা শেষ করে ব্রহ্ম ঠাকুর চায়ের কাপে শেষ চুমুক দিল। আমি আর ত্রিপাঠী এতক্ষণ এক নিঃশ্বাসে শুনছিলাম সব ঘটনা। কাপের চাটা শেষ করে আমি বললাম, তা তুমি তো বললে আরও অনেকবারই ভূতের দর্শন পেয়েছ, তো সেগুলো কবে শোনাবে? ব্রহ্ম ঠাকুর হেসে বলল, সেগুলো শোনাবো পরে কোনো একদিন, আজ আপাতত এইটুকুই থাক। এরপর আমরা তিনজন তিনটে সিগারেট ধরালাম। বাইরে তখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে, ক্ষণিক ক্ষণে মেঘের গর্জন শোনা যাচ্ছে। আমি সিগারেটটা হাতে নিয়ে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। সিগারেটে সুকটান দিতে দিতে ভাবতে থাকলাম সেই রক্ত শোষক পিশাচ বা ভ্যাম্পায়ারের পুরো ঘটনাটা। সত্যি সাহস আর ইচ্ছে শক্তি থাকলে জয় একদিন হবেই, আর তার সাথেই অপেক্ষা করতে থাকলাম অন্য কোনো একদিন ব্রহ্ম ঠাকুরের মুখ থেকে আরও কোনো নতুন অলৌকিক ঘটনা শোনার। সেদিন বিকেলে সুজয় এসে হাজির, এটাকে রং করো তো দেখি। রিজু সেই চতুষ্পদের ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে পাশবিক গর্জন করছে। বিভৎস, ভয়ানক আর হিংস্র, পৌরাণিক যুগের হলেও সে এখনো মাঝে মাঝে ফিরে আসে। শুনে ফেলুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে। nineftn.com কে সাবস্ক্রাইব করো আর আরো অনেক গল্প শুনতে থাকো। 24/7 পাবলিশিং কে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। চিন্তা বিশ্বাসে অগ্নি, বিশ্বাসে মন্ত্র, তন্ত্রে সিদ্ধি, মৃতদেহ জিন্দা। 9f10.com এ এতক্ষণ শুনছিলেন কৌশিকী বলের লেখা ডেভিলস আওয়ার, কথক এবং ব্রহ্ম ঠাকুরের ভূমিকায় তমাল, অন্যান্য চরিত্রে সায়ন্তন, সৌম, মৌমিতা, হীরক, ইরাবতী বসু, প্রভাকর, প্রদীপ্ত ও অনি, সাউন্ড ডিজাইনে আর্য, পোস্টার রোহান, অ্যানিমেশনে উল্লাস। অসংখ্য ধন্যবাদ 24/7 পাবলিশিং.com কে আমাদের পাশে থাকার জন্য। আরো এরকম রোমাঞ্চকর গল্প শুনতে 9f10.com কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।